বিপজ্জনক হারে বাড়ছে সংক্রমণ। চোখের পলক ফেলতে না ফেলতেই রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 2,50,000 ছাড়িয়ে গিয়েছে। ফলে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে প্রশাসনিক কর্তাদের কপালে। এই অবস্থায় আর ঝুঁকি না নিয়ে বিনামূল্যে অ্যান্টিবডি পরীক্ষা শুরু করল মস্কো। বাসিন্দাদের প্রত্যেকের করোনা পরীক্ষা হবে সম্পূর্ণ বিনামূল্যে। শুক্রবারই এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন মস্কোর মেয়র সর্গেই সাবায়াতনিন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ায় করোনা ভাইরাস থাবা বসিয়েছে প্রায় 262,800 জনের শরীরে। মৃত্যুর সংখ্যা 2,500 ছুঁই ছুঁই। রেকর্ড সংক্রমণ প্রায় প্রতিদিনই। এতটা বেহাল দশা দেখে প্রশাসন নড়ে চড়ে বসেছে। ঠিক হয়েছে মস্কোর 30টি ক্লিনিকে বাসিন্দাদের অ্যান্টিবডি পরীক্ষা করানো হবে। এর জন্য কোনো মূল্য লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে হওয়া এই পরীক্ষার ফলাফলই বলে দেবে কার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা। অর্থাৎ নিজেদের সুরক্ষার স্বার্থেই এই পরীক্ষার সিদ্ধান্ত মস্কো প্রশাসনের। মেয়র সোবায়ানিন জানিয়েছেন, মস্কো শহরের 70,000 বাসিন্দাকে পরীক্ষা করানোর জন্য ডেকে পাঠানো হয়েছে। মাসের শেষে গোটা দেশ জুড়ে এই পরীক্ষার সংখ্যা 2,00,000 নিয়ে যাওয়া হবে। যদিও করোনা সংক্রমণ রুখতে এভাবে অ্যান্টিবডি টেস্টের সিদ্ধান্ত নিয়ে দ্বিধাবিভক্ত রুশ চিকিৎসা বিজ্ঞানীরা। একদলের মতে এই চিকিৎসা পরীক্ষা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ণয় করতে সক্ষম হলেও এই মুহূর্তে কে বা কারা কোভিড-19 সংক্রমিত তা বোঝা যাবে না। ফলে নতুন করে করোনা পরীক্ষা করতেই হবে। দ্বিতীয়ত, এই মুহূর্তে কারো রোগ প্রতিরোধ ক্ষমতা বা শরীরে অ্যান্টিবডি ভালো থাকলেই যে ভবিষ্যতে একই রকম থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই বিষয়ে সতর্ক করে দিয়েছে করোনা বিধ্বস্ত রাষ্ট্রগুলিকে। হুয়ের মতে প্রচুর প্রচুর পরীক্ষাই শুধুমাত্র সমাধানের উপায় নয়, কারণ সেসব পরীক্ষার ফলাফল কতটা নিখুঁত তাও দেখার বিষয়।